আজকে আমরা একটা সফটওয়্যার পরিচিতি দেখব, লুমিয়ন। লুমিয়নের বাংলা টিউটোরিয়াল আমরা শুরু করতে যাচ্ছি। ধারাবাহিকভাবে আমরা এই বাংলা টিউটোরিয়ালটি তৈরি করব। অনেকের বিশেষ অনুরোধে আমি মূলত এই লুমিয়ন বাংলা টিউটোরিয়াল তৈরি করছি। লুমিয়নের বাংলা টিউটোরিয়ালে প্রথমে যে বিষয়টা আসে, যে লুমিয়নটা যদি আমরা আমাদের পিসিতে ব্যবহার করতে চাই তাহলে পিসিটা মিনিমাম কেমন রেঞ্জের হতে হবে, সেই বিষয়টা অনেকেরই প্রশ্ন থাকতে পারে। তো এটা এই বিষয়টা আমি ক্লাস শেষে আমি দেখানোর চেষ্টা করব যে সর্বনিম্ন কী ধরনের পিসি হলে লুমিয়ন চলবে। তো এখন আমরা প্রথমে দেখি লুমিয়নের ওপেনিং বিষয়টা। লুমিয়ন যখন আপনি ওপেন করবেন, এবং আমার যে ভার্সনটা এটা হলো লুমিয়ন 11, এই ভার্সনটা ইউজ ওপেন করার পর আপনার সামনে এইরকম একটা স্ক্রিন আসবে। সেই স্ক্রিনে আপনি দেখতে পাবেন যে মেনুগুলো গ্রিড আকারে সাজানো থাকে। এখানে ক্রিয়েট নিউ এক্সাম্পল, বেঞ্চমার্কটা হলো আপনি আপনার পিসির যে কনফিগারেশন এবং পিসির যেই হার্ডওয়্যারগুলো আছে এই লুমিয়ন সাপোর্ট করছে কি না এই বিষয়টাকে দেখার জন্য আপনি এখানে বেঞ্চমার্কটা গিয়ে চেক করতে পারেন। তা আমার পিসিটাতে মূলত যে মেমোরি আছে, মেমোরি আমার রিকমান্ডেড 32, তাদের রিকমান্ডেশন অনুযায়ী আছে। কিন্তু আমার জিপিইউ বা গ্রাফিক্স কার্ড যেটা আছে, এটা বিল্ট ইন গ্রাফিক্স কার্ড, এটা লুমিয়নের জন্য ততটা ইয়ে নয়, কারণ এটা বিল্ট ইন যে গ্রাফিক্স মেমোরি সে সাপোর্ট করে সেটা হল 128 MB, 128 MB। কিন্তু লুমিয়নের জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট হলো 4 GB। তাহলে আমার এটা মিনিমাম যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টও নাই। তবে এটা দিয়ে আমি যে কাজটা করতে পারবো, বড় ধরনের কোনো প্রজেক্ট কাজ করা যাবে না, ছোটোখাটো প্রজেক্ট নিয়ে কাজ করা যাবে। এবং প্রসেসরের ক্ষেত্রে এখানে যে ব্যারিয়ারটা আছে সেই ব্যারিয়ারটা হলো এখানে পুরাই 7, এখানে 11 সিরিজের যে 11 7K সিরিজের, এইটা আসলে এই লুমিয়নের জন্য বেশ একটা স্লো, যে ফাস্টার হওয়ার কথা কমফোর্টেবলি সেই বিষয়টা হবে না। সেই জন্য এইখানে তাদের যে রিকমেন্ডেশন প্রসেসর আমার এটাতে সেই প্রসেসরটা নাই। তারপরে এখানে লুমিয়ন চলবে, আমার এখানে মেমোরি তাদের রিকমেন্ডেশনের রিকমেন্ডেড পর্যন্ত আমি এখানে ফুলফিল করেছি, এখন আমি করতে পারবো। এই জন্য এইটা আসলে খুবই, যে মেমোরি সিলেক্ট করেছি 2 GB, অর তো 2 GB হলেও কিছু একটা হতো, কিন্তু আমার এটা একেবারে বিল্ট ইন গ্রাফিক্স কার্ডে লুমিয়ন চলছে। তো ওটা বাড়িয়ে নিলে লুমিয়ন খুব সহজ এবং বড় ধরনের প্রজেক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর লুমিয়ন হলো এখন আমাদের আর্কিটেকচারাল ড্রয়িং এবং ডিজাইনিং, রেন্ডার এবং ওয়ার্ক থ্রু অ্যানিমেশন সহজ করে করার জন্য একটা ভালো সফটওয়্যার। এর সাথে আরও অন্যান্য বিষয় আছে, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব আশা করি। এখন লুমিয়ন কীভাবে আপনি কাজ করবেন, তো প্রথমে যখন লুমিয়ন ওপেন হবে, ওপেন হওয়ার পর আপনি এখানে ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারবেন, 8টার মতো ল্যাঙ্গুয়েজ এখান থেকে আমরা
আরো বেশি আমরা এখানটা সিলেক্ট করতে পারি। তো আমরা যেহেতু ইংলিশ, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকেই প্রিফার করি, আমরা ইংলিশটাই এখানে সেট করব। অন্যান্য যেসব ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো প্রয়োজন পড়বে না, ইংলিশ আমরা ইংলিশে রাখব এবং এখানে শো করবে ইংলিশ। তারপরে এখানে যে গ্রিড ভিউটা আছে, যেহেতু এই লুমিয়নটা আমার লাইসেন্স ভার্সন না, এখানে যে কিছু লার্নিংয়ের জন্য যেসব সার্ভারের কানেকটিভিটিটা পাওয়ার কথা সেটা আমরা পাব না। আর এখানে গ্রিডে বেঞ্চ দেখলাম, এখানে ক্রিয়েটে দেখলাম, এখানে লোড যেই শব্দটা আছে এটা হলো আমাদের প্রজেক্ট যদি সেভ করা থাকে কিংবা আদার্স যে প্রজেক্ট এখানে আমরা লোড করতে চাই, তাহলে আমরা এই লোডে ক্লিক করব। করার পর লোড প্রজেক্ট এই মেনুতে যেতে পারবো। এখানে যাওয়ার পর আমাদের যদি কোনো প্রজেক্ট সেভ করা থাকে তাহলে আমরা সেই প্রজেক্ট এখানে ওপেন করতে পারবো। লুমিনের প্রজেক্ট যদি আমার এই পিসির মধ্যে কোথাও সেভ করা থাকে তাহলে আমরা এটাকে ওপেন করতে পারব। লুমিয়ন প্রজেক্ট যদি পূর্বের সেভ করা কোনো লুমিয়ন প্রজেক্ট আমাদের থাকে সেই ক্ষেত্রে আমরা এখানে এই লুমিয়ন প্রজেক্ট ওপেন করতে পারব। আর যদি সেভ করা না থাকে তাহলে আমরা ওপেন করতে পারব না। ওপেন করতে আমরা পারবো না। তো এখানে এটা হলো ব্যাক, আবার আমরা ব্যাকে ফিরে যেতে পারবো। এইটা হলো সেভ, আমরা যখন কোনো প্রজেক্ট ক্রিয়েট করব তখন আমরা এখানে এই সেভ বাটনটাতে ক্লিক করে সেভ করতে পারবো। আর এটা হলো সেভ এজ, আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করার পর সেই প্রজেক্টের যদি আমরা আরেকটা কপি রাখতে চাই সেভ এজ করে আমরা এখানে রাখতে পারবো। এখানে লুমিয়ন প্রো 11 এই ভার্সনটার নামটা শো করে, এইখানে হলো যদি হেল্প নিতে চান বিভিন্ন হেল্পগুলো এখানে আছে, এইখানে আমরা যদি কানেক্টিং টু সার্ভার এটা সে সার্ভার কানেক্ট করার জন্য চেষ্টা করছি, যেহেতু আমরা এটাকে হোস্ট ব্লক করে রেখেছি এবং যেহেতু এটা ক্র্যাক ভার্সন এটা সার্ভারে যেতে পারবে না। তারপর এখানে যেটা আছে সেটিংস, এই সেটিংসটা হলো আপনার সেটিং করে নেবেন যে আমরা যখন কাজ করব কাজের জন্য আপনার পিসি বা আপনার সিস্টেমের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কত দ্রুত কাজ করতে চান সেটা এখান থেকে সেট করে নিতে পারবেন। ইমেজ এটা হলো এডিটিং কোয়ালিটি বা এডিটর কোয়ালিটি, আপনি হাই কোয়ালিটিতে আছেন, আপনি যদি চান যে না মিডিয়াম কোয়ালিটি রেখে কাজ করবেন আপনি মিডিয়াম কোয়ালিটিতে কাজ করতে পারেন, এটা হলো এডিটরের কাজ করার জন্য। এইটা হলো এডিটর রেজুলেশন, এডিটর রেজুলেশনটা আমাদের এত যদি না লাগে আমরা এটাকে আরও কম রেখেও কাজ করতে পারবো পিসি দ্রুত কাজ করার জন্য। প্রক্সি যে বিষয়টা আছে এটা আমরা অফ রাখবো। হাই কোয়ালিটি ট্রি, ট্রির জন্য আমরা যদি হাই কোয়ালিটি ট্রি দিলে আমার পিসি সমস্যা করে তাহলে সেই ক্ষেত্রে আমরা হাই কোয়ালিটি ট্রি এটাকে অফ করে রাখবো, তাহলে ট্রিগুলো ততটা হাই কোয়ালিটি দেখাবে না কিন্তু ম্যাক্সিমাম কোয়ালিটি না হলে ও একটা কোয়ালিটি দেখাবে, আপনি সহজে ট্রিগুলো নিয়ে কাজ করতে পারবেন। আর অটো আপডেট প্রিভিউ, অটো আপডেট প্রিভিউ প্রিভিউ যখন আমরা করি তখন অটো আপডেট হতে গেলে আমাদের যদি আমাদের কাজের সমস্যা হয় আমরা এটা সবসময় এই মুডটা অফ রাখবো। এটার শর্টকাট হলো F9 এবং F6, আপনি কাজ করা অবস্থায়ও এই F9 এবং F6 দিয়ে এটাকে অন অফ করতে পারবেন।
ইনপুটের জন্য এনেবল ট্যাবলেট ইনপুট, অর্থাৎ কীরকম যে ইনপুটের সময় এটা আপনার থাম্বনেল বা ট্যাবলেট হিসাবে দেখাবে। তারপর ইনপুট মাউস ওয়াই এক্সিস এটা থাকবে, ইউজ অ্যানালাইসিস এটা আপনি অফ করে রাখতে পারেন, যে যখন আসবে ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম অটোমেটিকলি আপনাকে একটা এক্সপিরিয়েন্স ইম্পোর্টেন্ট দিয়ে সাপোর্ট করে ইয়ে করবে, অ্যানালাইসিস করে দেখাবে, এটা অন অফ থাকতে পারে। সিস্টেম, সিস্টেমের মধ্যে যে বিষয়গুলো থাকে, সাউন্ড ইফেক্ট মিউট করে রাখতে পারেন, ইউজ ইম্পেরিয়াল ইউনিটসটা যেটা আমরা বলি, ইউনিটটা এটা অটো হবে। তারপরে রাইট ইরোর লগ, ইরোর লগগুলো আপনার এটা সেভ করে রাখবে, রিকভারি এটা অন রাখবেন, যখন কোনো কারণে চলে যাবে, কোনো কারণে ফাইল ক্র্যাশ করবে, সে একটা রিকভারি রেখে দেবে। ফুল স্ক্রিন মোডটাকে অফ রাখবেন, ফুল স্ক্রিন মোড যদি অন করে দেন তাহলে এখানে মেনুগুলো পেতে আপনার কষ্ট হবে, এটা আপনি অন অফ করে দেখতে পারেন, বাট এটা অফ থাকাই ভালো। এবার ব্যাকে চলে আসি, এখানে আসার পরে আমরা যে বিষয়টা করব, যদি আমি ক্রিয়েট নিউ করতে চাই তাহলে ক্রিয়েট নিউতে ক্লিক করলে আমাদের সামনে এইরকম ক্রিয়েশনের কতগুলো বিল্ট ইন এনভায়রনমেন্ট চলে আসবে। আপনি এখান থেকে এই বিল্ট ইন এনভায়রনমেন্ট নিয়ে কাজ শুরু করতে পারেন।